আজকের পর্বে আপনারা দেখতে পারবেন সেন বাড়িতে পুরোহিত ঠাকুরের কাছে প্রার্থনা করছে তখন মিহি ঋগদেবকে ডাকতে থাকে পাপাই ও পাপাই কিন্তু ঋগদেব শুনতে পায় না তখন মিহি বুবুনকে বলে পাপাইয়ের কাছে চলে যায় এই বলে বাড়ি থেকে বের হয়ে যায় এরপরে দেখা যায় পুজো শেষ হওয়ার পর মধুবনী সব জায়গা মিহিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে না পেয়ে খুবই অস্থির হয়ে পড়ে মধুবনী তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে